আম্র ইতিহাসের পাতায় রাজা গোলাপখাস আর রাজা গোপালভোগের বিখ্যাত আমবাগানের রসপাতহীন যুদ্ধ সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত। আর সেই যুদ্ধে রাজা গোপালভোগের করুণ পরিণতির কথাও আমাদের কারো কাছেই অজানা নয়। কিন্তু কেসটা এমন হয়তো হতোই না যদি না দেবী আসিনা গোলাপখাসের সাথে একটি প্র্যাঙ্ক না করতেন। কি সেই প্র্যাঙ্ক, সেটাই গল্প। হে দেবী আসিনা, তোমার দেখা পাচ্ছি না, সকাল থেকে ফাস্টিং করে খিদেই থাকতে পারছি না। হে দেবী আসিনা, চাইতে কিছু ডাকছি না, কালো টাকা আছে প্রচুর, ধন সম্পদ চাচ্ছি না। হে দেবী আসিনা, মা তুমি এসেছো? আমি তো কিছু চাই না। আমি তো কিছু চাই না। তো চাই না তো এমনি এমনি ডেকেছিস আমাকে, আমায় ফুল? সত্যি বলছি মা, তোমার আমময় দর্শন পেয়ে গেছি, আমার আর কিচ্ছু চাই না মা। হ্যাঁ বলিস কি, এতো নতুন এক্সপিরিয়েন্স হলো, আমায় ডেকে কেউ কিছু চায়নি তো আজ পর্যন্ত হয়নি। কিন্তু তুই না চাইলেও তোকে একেবারে খালি হাতে ফিরিয়ে দিলেও তো আবার সবাই বলবে দেবী কিপ্টে, শেষে আমার উপাসনায় কিছু পাওয়া যাবে না ভেবে আবার সবাই আনফলো না করে দেয়। না বাবা, শোন গোলাপখাস, আমি তোর উপরে খুব খুশি, এই নে একটা মন্ত্রভূত খুশি, যখন তোর লোভ খুব বেড়ে যাবে এটা খেয়ে নিস। হ্যাঁ এটা খেলে কি হবে মা? আ বাবা, এটা খেলে কি হবে? হ্যাঁ এটা খেলে তুই সর্বপুষ্টিমান হয়ে যাবি। আম্মা মিয়া, গোপাল ভোগের ছেলে কার বাইরে পাকা, সারাদিন কাজ নেই লগ্নার পিছু লাগা, টাইগেটিজম বলে খেপাই সারাক্ষণ, যেখানেই দেখা হয় সেখানেই কাটে টো। গোপাল ভোগের ছেলে কার বাইরে পাকা, সারাদিন কাজ নেই লগ্নার পিছু লাগা, টাইগেটিজম বলে খেপাই সারাক্ষণ, যেখানেই দেখা হয় সেখানেই কাটে টো। হিম সাগরের মিষ্টি বেশি, তিনবার ফলে বারো মাসি, গোলাপ খাসটা বাগান করে ঝাড়ে শুধু প্রতিবেশী, পেনশে পাড়া বৈশাখী, আম্রপালির ছোট আনি, আমের সেরা জাত বলে আলফানসোর দিমাগ বেশি। শত্রুর গাছ কেটে পেয়েছে ভালো দাম, নাকি আমার জন্য নিয়ে এসেছো কোন সুন্দরী সুস্বাদু আম? না না মহারাজ, সে তো খুবই তুচ্ছ, আছে অন্য মেসেজ। তাহলে অত আমতা আমতা না করে করোনা ফিল ইন দা প্যাসেজ। মহারাজ, আপনার চিরশত্রু আননগরের রাজা গোলাপখাস কোথা থেকে যেন একটা মন্ত্রভূত কুশি পেয়েছে, যা খেলে নাকি সর্বপুষ্টিমান হওয়া যায়। হ্যাঁ কি বলছো সেনাপতি, কার বাইক ফুকেছো নাকি, এমনটাও কি হয়? হয় মহারাজ হয়, আমাদের আমদূতেরা সকলে একই কথা টেক্সট করেছে, একদম গাছপাকা খবর আছে মহারাজ। তাই নাকি, তাহলে তো সেনাপতি সে খুশি আমার চাই, যে কোনো উপায় লাগাও যুদ্ধ, পাঠাও মেল। না না মহারাজ, অহেতুক ফাইট করতে শত্রু সেনাদের এক্সাইট করাটা ঠিক হবে না, তার বদলে যদি নাইট লাইটে গোলাপখাসের প্রাণের প্রিয় স্ত্রী গৌরমতিকে রাইট টাইমে সাইট করে নেওয়া যায় তাহলেই তো বাগান হাতে। ও সেনাপতি, তুমি এটা পাক্কা আমের বাচ্চা। আমি তো জানি মহারাজ আপনার ইনস্টাগ্রামের খবর, অনেকদিন থেকেই আপনার রানী গৌরমতির দিকে নজর। সেনাপতি, বংশের রস মানে নাকো বস।
আমার পিতা পাতসাভোগের দেশি বিদেশি মোট 50 রকম আমের সাথে আঠা ছিল। আমার দাদু দাদা ভোগের ছিল 72 জনের সাথে। পিতামহ লক্ষণ ভোগ তো অন্য ফলে ধরো বাদ দেননি। প্রপিতামহ কালীভোগ দ্বিতীয় সেঞ্চুরি এবং প্রপিতামহ কিষাণ ভোগ প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর প্রপিতামহ মিশ্রীভোগ তো সারা দেশের বাগানে যা মিশ্রী কাণ্ড ঘটিয়েছিলেন তার বলে বোঝানো যাবে না। বুঝে গেছি মহারাজ, পুরো প্রো প্লেয়ার ছিলেন। হ্যাঁ ঠিক ধরেছ। মহারাজ মহারাজ, কি হলো মহামন্ত্রী খিরশাপাত, তোমায় এত আঁটিচসিত লাগছে কেন? মহারাজ আমাদের শত্রু গারুবাগানের গোপাল ভোগ মহারানী গৌরমতিকে কিডন্যাপ করে নিয়ে গেছে মহারাজ। হোয়াট, কি বলছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, এবং একটি বানান ভুলযুক্ত ব্ল্যাকমেল আমাদের অফিসিয়াল মেল আইডিতে সেন্ড করেছে মহারাজ। কি চাইছে মহারাজ? সে চাই আপনার মন্ত্রপুত খুশি, না হলে সে মহারানীকে ভোগ করবে যেমন খুশি। কি ওই আমচক্কা গোপাল ভোগের এত বড় স্পর্ধা? আমার প্রাণের গৌরমতিকে ভোগ করতে চাই, আর খুশির কথা তো তুমি আর রানী ছাড়া আর কারো জানার কথা নাই। হ্যাঁ মহারাজ, রানীমা কোনো গল্পের ছলে কথাটা বলেছিলেন কলাপতিকে, যে আসলে ছিল তোতাপুরীর শাশুড়ি। তোতাপুরি কথাটা বলেছিল মধুচুস্কিকে, যে ছিল মালগোভার খালাতো বোনের মেয়ে। মালগোভা কথাটা বলেছিল বোম্বাইকে, যে ছিল দুধকুমারীর চাস্তো দেওর। দুধকুমারী কথাটা বলেছিল কেশরকে, সে আবার ছিল জিতুভোগের পিস্তুত ভাইয়ের মাসির ছেলে। এবার যেহেতু রাখালভোগ ছিল তার চাস্তো মাসির দাদা আর মোহনভোগ তার পিস্তুত ভাইয়ের ছেলে, তো কথাটা এইভাবেই ডালে ডালে গোপাল ভোগের কানে ওর আমদূত মারফত পৌঁছে গেছে মহারাজ। ওহ কতবার বলেছিলাম রানী, একটু বোটায় আঠা লাগিয়ে কথা বলতে শেখো। টু মাচ টকিং মে বি হার্ম ইউর কিং, কিন্তু না, কথা শুনলো না। মহারাজ আপনি শুধু আদেশ করুন, ওই গোপাল ভোগের ভোগ বংশকে গাছ শুদ্ধ পুড়িয়ে আমপুরা শরবত বানাবো। না মহামন্ত্রী, ও মাটি লাগা গাছ বজ্জাত আর প্রচণ্ড অমবিক, ওকে কোনো বিশ্বাস নেই। আর কুশি রক্ষার থেকে রানীর সুরক্ষাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি কুশি দিতে প্রস্তুত, তুমি মেলের রিপ্লাইতে ওকে কোনো রকম সৈন্য ছাড়া ব্যান্ডেলের মাঠেতে আসতে বলে দাও। বৃক্ষ চাইনি, বাগান চাইনি, চাইনি তোমার ফুলটুসি, চেয়েছি শুধু সামান্য জিনিস, তোমার মন্ত্রপুত খুশি। তার আগে তুমি গৌরমতিকে মুক্ত করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মুক্তি দিতে পারি, কিন্তু তার আগে তো খুশি দিতে হবে, নেই ক্যাশ অন ডেলিভারি। ওকে উত্তম, এই নাও খুশি, এবার মুক্ত করো ওকে। না মহারাজ, আপনি আমার জন্য এই পচা আমটার হাতে আপনার ওই অমূল্য ধনটি তুলে দেবেন না। না গৌরমতি, খুশির থেকে তুমি আমার জন্য বেশি প্রয়োজনীয়, বিকজ ইউ আর সো হট অ্যান্ড আকর্ষণীয়। আর দেবী বলেছিলেন যখন লোভ খুব বেড়ে যাবে তখনই এটা গ্রহণ করতে, আর এই মাটি লাগার লোভ তো দেখছি ক্ষোভে পরিণত হয়েছে। ধর আম চটকা, এটা তোরই জন্য। ভুল করলে রাজা গোলাপ খাস, ভুল করলে, হাতাহাতি ডিল করতে পারতে, এবার তোমার পাকা রানীকে ভোগ না করে আমি কি করে পারি ছড়তে? বিশ্বাসঘাতক মাছি লাগা আমচটকা পোকাই খেতে খাবে, ছাড় আমার গৌরমতিকে, নাহলে কেটে ছালি ফালি করে মানুষটা দিয়ে খাইয়ে দেবো, ছাড় ছাড় বলছি ছাড়। যত খুশি দাও গালি, শুধু ভুল করে ও যুদ্ধ করতে আসবে না, কারণ আমি এখন সর্বপুষ্টিমান, আমার কিচ্ছু ছিড়তে পারবে না। দেখ দেখ দুষ্ট গোপাল ভোগ, দেবীও জানেন কে তার আসল ভক্ত, তাই দেবীর অভিশাপে আজ তুই হলি আমশক্ত। তোর কাছে তো সবই ছিল, বৃক্ষ ছিল, বাগান ছিল, নারীও ছিল যথেষ্ট, তবু অন্যের গাছের প্রতি অন্যের ফলের প্রতি তুই চিরকালই আসক্ত। নে এবার কর্মফল ভোগ কর, একেই বলে অতি আঠায় বোটা নষ্ট। মা মা গো, এ তোমার কি লীলা, নাকি এ আমারই কোনো পুণ্য ফল?
দুষ্টের আগুনকে নিমেষেই নেভালে মা। মা তুমি তো দমকল। মা আমাকে একটা বিশ্রী উপমা দিয়ে বসলো। ওরে ওসব লীলা টিলা কিছু না, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। সর্বপুষ্টিমান হবার কুশি টুশি বলে কিছুই নেই, ওটা একটা আম সত্য করার সামান্য ম্যাজিক্যাল বড়ি ছিল। সে কি মা, সে বড়ি যদি আমি খেয়ে নিতাম? হ্যাঁ, ওই জন্যই তো সাবধান করে দিয়েছিলাম যে লোভ খুব বেড়ে গেলে তবেই খাবি। আর এই ধরা বাগানে সর্বপুষ্টিমান আমি, তাই তো তোরা আমায় দেবী বলে ফলো করিস। এবার ওই ধরনের কোনো কুশি থাকলে কি আমি সেটা তোকে দিয়ে শুধু শুধু নিজের কম্পিটিশন বাড়াতাম? দেবী বলে কি মনোপলিও বুঝি না? না মা না, আমি দেবতা হতে চাই না, আমি সর্বপুষ্টিমান হতেও চাই না, শুধু তোমার একটু কৃপা চাই মা। ওসব কৃপা টিপা করতে পারবো না বাবা। তবে হ্যাঁ, তুই খুব নির্লোভনীয় আম, তাই তোকে আর তোর বাগানকে নিয়ে একটা ভালো দেখে টুইট করে দিচ্ছি। দেখবি এবার থেকে তোদের দাম আরো বেড়ে যাবে। নে আম্মা মিয়া। তো সেই থেকেই খাস বংশের প্রত্যেকটি আমের মূল্য বেড়ে যেতে লাগলো, আর ঝরে পড়ল আরও একটি আমলৌকিক ইতিহাসের পাতা। হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালোই আছো। তো ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট করে একটু জানিয়ে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি যে আমের মেন স্ক্রিপ্ট লিখেছিলাম তার মধ্যে নাটক আকারে ছিল। তো এ মানে মেন ভিডিওটা দুটো এপিসোডে হয়ে যাচ্ছিলো, খুব বড় হয়ে যাচ্ছিলো, তো তাই ভাবলাম যে ওটা পরে বানাবো, আগে এই নাটকটা বানিয়ে দিই। কিন্তু এই নাটকটা বানাতে প্লাস ব্যাকগ্রাউন্ড শুটিং প্লাস ক্যারেক্টারাইজেশন এসব করতে করতে এত দেরি হয়ে গেলো যে আমের সিজনটাই চলে গেলো। তো তোমরা বলো যে এরপরে কি আমের ভিডিও দেওয়া উচিত হবে? তো তোমরা যদি বলো তাহলে আমি ভিডিও দেবো, আমার কাছে গল্প রেডি আছে, অ্যানিমেট করতে শুরু করবো। তো তোমরা সেটা কমেন্ট করে জানাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে টাটা।